بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين ولا كبة للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال النبي الأمين صلى الله عليه وسلم صيام يوم عرفة احتسب على الله يكفر سنة التي قبله والسنة التي بعده وقال النبي الأمين صلى الله عليه وسلم خير الدنيا خير الدعاء دعاء لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله আগামীকাল দশই অক্টোবর দশই আগস্ট রোজ শনিবার পবিত্র আলাফা উপস্থিত থাকবেন আর রাসুল সাল্লাহাম আলাফার দিন যারা রোজা রাখবেন তাদের অতীতের এবং ভবিষ্যতের দুই বছরের সকের এগুলো মাফ হবে সুতরাং আমরা সবাই চেষ্টা করবো রোজারা আমরা রাখার জন্য আগামীকাল আজকে রাতে আমরা আহ chair রেখে আগামী কাল রোজা রাখবো তো এ ব্যাপারে ওলামাদের মধ্যে একতলাপ আছে যে কোন দিন রাখবো এই দিন রাখবো নাকি পরের দিন রাখবো যেহেতু রসুল সাল্লাম বলছে আরাফার দিন সুতরাং আমরা আরাফার দিনেই সিয়াম ইয়মে আরাফা আরাফার দিন রোজা রাখতে বলেছেন তো সব কিছু একতলাফের মধ্যে হাদিসের দিক দিয়া এটাই বেশি মত শক্তিশালী আমরা আগামীকাল রোজা রাখবো বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তানে

সকলের কাছে বিনীতি অনুরোধ থাকলো আমরা চেষ্টা করবো কাল রোজা রাখার জন্য আল্লাহ আমাদের সকলকে দান করুক আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু